আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 37তম ভিডিও। এবং আজকের ভিডিওতে যেই ফর্মুলাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা যে ফর্মুলাটা শেয়ার করব, সেই ফর্মুলাটার নাম হচ্ছে ম্যাচ ফর্মুলা। আমি সবসময় চেষ্টা করতেছি সিমিলার টাইপের ফর্মুলাগুলোকে একই সাথে পোস্ট করার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ফর্মুলাগুলো আসলে একই ধরনের কাজে ব্যবহার করা হয়। ম্যাচ ফর্মুলা এবং র্যাঙ্ক ফর্মুলা একই ধরনের ফর্মুলা, এটার মাধ্যমে আসলে একই ধরনের ফর্মুলা বলতে একই ধরনের কাজ করা সম্ভব। ম্যাচ ফর্মুলা এবং র্যাঙ্ক ফর্মুলা দিয়ে, ম্যাচ ফর্মুলা দিয়েও আসলে র্যাঙ্কিং করা যায় যে আসলে কে নাম্বার ওয়ানে আছে, কে নাম্বার টুতে আছে, না কে নাম্বার থ্রিতে আছে। তো আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার দিয়ে রেখেছি বি কলামে, এবং সি কলামে কিছু পার্সনের নাম দেওয়া আছে। এবং এটা আছে আসলে ভার্টিক্যালি আছে, এবং এখানে হরিজেন্টালি কিছু পার্সনের নাম দেওয়া আছে। তো আমরা এই ভার্টিক্যাল পার্সনদের কত নাম্বার সিরিয়ালে আছে সেই সিরিয়ালগুলোকে আসলে হরিজেন্টালি তাদের পাশে বসানোর জন্য ম্যাচ ফর্মুলাটা ইউজ করব। যে কোনোভাবেই আসলে আমাদের এখানে ম্যাচ ফর্মুলাটা ইউজ করলে আমরা ভার্টিক্যালি পার্সনদের সিরিয়াল নাম্বার, অর্থাৎ তারা কত নাম্বার সিরিয়ালে আছে, সেসব সিরিয়াল নাম্বারগুলো আমরা হরিজেন্টালিও বসাতে পারবো। তো সেটা আসলে কীভাবে কাজ করে এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি যে সেলটা আছে সেটার ভিতরে দিচ্ছি সমান সমান চিহ্ন, লিখতেছি ম্যাচ, MACH, ম্যাচ। ম্যাচ ফর্মুলাটাকে আমি ডবল ক্লিক করে দিলাম। বলতেছে লুক আপ ভ্যালু, আসলে কাকে খুঁজতে চাচ্ছেন বা কাকে খোঁজা হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি উপরে রনিকে খোঁজা হবে, তো একটা কমা দিয়ে দিচ্ছি। তারপরে বলতেছে যে লুক আপ রে, আসলে কাদের ভিতর থেকে খুঁজবেন। আমি সি কলামের যে নেম আছে আমি তাদের ভিতর থেকে খুঁজব, যেহেতু আমি প্রত্যেকটা পার্সনকেই খুঁজে বের করব। সুতরাং সেই আগের র্যাঙ্ক ফর্মুলার মতোই আমি টোটাল রে এরিয়া বা লুক আপ এরিয়াটাকে F4 কি চাপ দিয়ে আমি ডলার সাইন দিয়ে ফিক্সড করে নিচ্ছি। দেন হচ্ছে একটা কমা দিয়ে দিচ্ছি। আমাকে বলতেছে এখানে তিনটা ফাংশন দিচ্ছে যে লেস দ্যান, তারপরে গ্রেটার দ্যান, এরকম দিয়েছে। আমি আসলে এক্স্যাক্ট ম্যাচ চাচ্ছি, অর্থাৎ মিডল পজিশনে যেটা আছে এক্স্যাক্ট ম্যাচ চাচ্ছি, যার কারণে আমি এখানে দিচ্ছি একটা জিরো। এবং শিফট বাটন ধরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার করে দিচ্ছি। এখানে দেখাচ্ছে যে রনি নামের যে পার্সন আছে উনি আসলে 5 নাম্বার সিরিয়ালে আছে, 5 নাম্বার সিরিয়ালে। এখানে 5 নাম্বার সিরিয়ালে আছে, হ্যাঁ। রনি নামের যে পার্সন আমরা দেখতে পারতেছি যে হ্যাঁ, শেষ সরি 4 নাম্বার সিরিয়ালে আছে। রনি নামের যিনি আছেন উনি 4 নাম্বার সিরিয়ালে আছে, এবং রনি আসলে 4 নাম্বার সিরিয়ালে বসে গেছে। সেলিম দেখাচ্ছে এখানে 5 নাম্বারে, আসলে সেলিম ভাই এখানে 5 নাম্বার সিরিয়ালেই আছে আমরা দেখতে পারতেছি। তারপর এখানে দেখাচ্ছে রাজু ভাই আসলে এখানে 1 নাম্বার পজিশনে আছে। এইভাবে আসলে প্রত্যেকটা ইনফরমেশন এখানে সঠিক বসে গেছে। আমাদের মধ্যে যে ধারণাটা থাকে যে ফর্মুলা ইউজ করলে কোনো কাজ করলে মনে হয় সেটা সঠিক হবে না, সেটার মধ্যে ভুল হওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু আমি আসলে আপনাদের সাথে এটাই শেয়ার করতে চাচ্ছি যে ফর্মুলা ইউজ করে কাজ করলে আসলে সেই কাজটাই 100% সঠিক হওয়া সম্ভব। ম্যানুয়ালি কাজ করলে, ম্যানুয়ালি কাজের মাঝখানে অনেক ধরনের ফর্মুলা ছুটে যায় আমাদের, আমরা লিখতে ভুলে যাই বিভিন্ন কারণে, সেগুলোর মধ্যে মিসম্যাচ হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু ফর্মুলা ইউজ করলে সেখানে মিসম্যাচ হওয়ার কোনো পসিবিলিটি নাই। জাস্ট আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যে ফর্মুলাটা ইউজ করা হচ্ছে সেই ফর্মুলাটা আসলে সঠিক জায়গাতে সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা। যদি সঠিকভাবে সঠিক জায়গাটায় প্রয়োগ করা যায় তাহলে ফর্মুলার মাধ্যমে যে ইনফরমেশন আসবে সেখানে কোনো ধরনের ভুল থাকার আসলে কোনো পসিবিলিটি নেই। যেমন এখানে আমরা সবই চেক ব্যাক করে দেখলাম, আমরা যে শেষেরগুলোকে চেক ব্যাক করি, রাসেল দেখাচ্ছে এখানে 6 নাম্বার পজিশনে, আমরা হ্যাঁ রাসেলকে 6 নাম্বার পজিশনে, জামান এখানে দেখাচ্ছে যে জামান 2 নাম্বার পজিশনে, জামান 2 নাম্বার, রিভাকে দেখাচ্ছে 3 নাম্বার পজিশনে, হ্যাঁ রিভা 3 নাম্বার পজিশনে আছে। দ্যাট মিন্স প্রত্যেকটা ইনফরমেশনই ঠিক আছে। তো এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে তাদের সিরিয়াল অনুযায়ী তাদের ইনফরমেশনগুলো বাম পাশে হরিজেন্টালি আসলে বসে গেছে। তো এই ফর্মুলার মাধ্যমে খুবই সহজে আপনারা র্যাঙ্কিংগুলো করতে পারবেন বা তাদের সিরিয়াল অনুযায়ী তাদের ইনফরমেশন বের করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।